প্রত্যেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কোনো উন্নতির যুগ আছে কি না, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা আছে কি না, ভবিষ্যতে কীরকম উন্নতি করব, ভবিষ্যতে খুব ভালো দিন আসছে কি না, তো এটা আমরা প্রত্যেকে জানতে চাই। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনার শনিস্থানে যদি আজকের এই ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো অত্যন্ত শুভ এবং পাওয়ারফুল রেখা, এই রেখাগুলো যদি আপনার হাতে থাকে তো আপনি অবশ্যই কোটিপতি হবেন। শুধুমাত্র শনির ক্ষেত্রে এই রেখাগুলো থাকলে পারে আপনি কোটিপতি হবেন। প্রত্যেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। আপনি যে কোটিপতি হবেন তো সেটা আপনার নিজের হাতে রেখা দেখে জেনে নিন। হ্যাঁ, বর্তমানে হয়তো আপনার অনেক আর্থিক অনটনের মধ্যে যাচ্ছে, কিন্তু যদি এই রেখা থাকে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল, আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সেই ধরনের কিছু পাওয়ারফুল রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শনির ক্ষেত্রে। অর্থাৎ শনির ক্ষেত্রে এই রেখা থাকা মানে শনি মহারাজের কৃপায় আপনি কোটিপতি হবেন, শনি আপনাকে কোটিপতি করবে। সেরকমই কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, একটা না বেশ কয়েকটি রেখা আমি দেখাবো। যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো একজন পুরুষ মানুষের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন, একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে দেখবেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যে রেখাগুলো আমি দেখাবো এই রেখাগুলো বর্তমানে অনেকের হাতে থাকবে না, আবার অনেকের হাতে থাকবে। যাদের থাকবে না আপনারা কখনোই হতাশা হবেন না, কারণ রেখা পরিবর্তনশীল, আজকে নেই ভবিষ্যতে আপনার হাতে এই রেখা আসতে পারে। রেখা 3 থেকে 6 মাস অন্তর অন্তর পরিবর্তন হয়। কর্ম অবশ্যই করবেন, আর হাতের রেখা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি। আরেকটা কথা বলি, যে রেখাগুলো দেখাবে এর মধ্যে প্রত্যেকটা আপনার হাতে থাকতে হবে এমনটা নয়, যে কোনো একটা রেখা থাকলেই হবে। আর একটা বলি, কোন হাত দেখবেন, আপনারা যে হাতে সমস্ত কাজকর্ম করেন সেই হাতটাই দেখবেন, সেই হাতে রেখাটা আছে কিনা আপনারা দেখবেন, তাহলে পরে আপনারা পূর্ণ ফল পাবেন। এবং আমি যে কথাগুলো বলছি এটাই আপনার ভবিষ্যতে ঘটবে। আর অন্য হাতে যদি থাকে তাহলে পরে সেটা 20 থেকে 25% ফল পাবেন। তো প্রথমে আমরা দেখব শনি হাতে কোথায় অবস্থিত, অনেকে জানেন অনেকে জানে না, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমি প্রথমে একটু দেখে নিই হাতে কোথায় শনির ক্ষেত্র অবস্থিত, তাহলে ভিডিওটা আপনারা বুঝতে সুবিধা হবে। খুব সহজ, যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনারা ভিডিওটা দেখুন। এই ভিডিও দেখলে পরে আপনি নিজেই বিচার করতে পারবেন যে আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন কি হবেন না। শনির ক্ষেত্রে শুধু এই রেখা থাকলেই আপনি কোটিপতি হবেন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্য। তো দেখুন, প্রথমে আমি আপনাদেরকে যে আঙুলটা দেখাচ্ছি এটা হচ্ছে মধ্যমার আঙুল। প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতে, এটা হচ্ছে মধ্যমার আঙুল। এই মধ্যমা এই আঙুলটাকে শনির আঙুলও বলে। তো এর নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে শনির ক্ষেত্র, ঠিক আছে? তো এই শনির ক্ষেত্রটা দেখুন আপনারা নিজেদের হাতে। এই শনির স্থানে আমি যে চিহ্নগুলো এখন দেখাবো এই চিহ্নগুলো মধ্যে যে কোনো একটা চিহ্ন আছে কি না দেখুন, যদি থাকে আপনি অবশ্যই আপনি কোটিপতি হবেন। তো চলুন প্রথম যে চিহ্নটা দেখাবো সেটা হচ্ছে, যদি এই শনির ক্ষেত্রে এরকমের ফ্ল্যাগ চিহ্ন আছে কিনা দেখুন, এরকম হতে পারে চিহ্নটা, আবার এই সাইড দিয়েও হতে পারে, শুধু এরকম কোনো চিহ্ন আছে কিনা দেখুন। আজকে হয়তো নেই, ভবিষ্যতে আসতে পারে, যাদের নেই, যাদের আছে আপনারা ভবিষ্যতে কোটিপতি হবেন। এরপর আমি আরেকটা চিহ্ন দেখাই, যদি আপনার শনির ক্ষেত্রে এই ধরনের যেরকমটা দেখছি এরকম একটা ত্রিশূল চিহ্ন আছে কিনা দেখুন, এই ত্রিশূল চিহ্ন এরকমও হতে পারে কিংবা অনেকের হাতে এরকমও হয়, এরকম হতে পারে। তো দেখুন আপনার শনির ক্ষেত্রে এই ধরনের ত্রিশূল চিহ্ন আছে কিনা, আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। এরপর আপনি আরেকটা চিহ্ন দেখাই, এই শনির ক্ষেত্রে যদি আপনার এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে পরেও আপনি কোটিপতি হবেন, আপনার পূর্বপুরুষের সম্পত্তি পাবেন আপনি। হ্যাঁ, শনির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন বা স্কোয়ার চিহ্ন যদি থাকে আপনি পূর্বপুরুষের সম্পত্তি পাবেন, জমি জায়গা পাবেন, যার দৌলতে আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। 100% এ রেখা ফল দেয়, অত্যন্ত সৌভাগ্যশালী এই রেখা যাদের হাতে শনির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন আছে। আপনি খুব ভাগ্যবান মানুষ, খুব ভাগ্য করে জন্মেছেন। বর্তমান পরিস্থিতি আপনার যাই হোক, আপনি আশাবাদী হন, আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন, শুধুমাত্র যদি আপনার এই শনির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থাকে। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এরপর আমি যে চিহ্নটা দেখাবো সেটা হচ্ছে, যদি আপনার এই
আমি যে স্থানটা দেখাচ্ছি এটা শনির ক্ষেত্রে এই চিহ্নটা আছে কিনা দেখুন, সেটা হচ্ছে এই এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম একটা রেখা, স্টার চিহ্ন। হ্যাঁ, শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকা অত্যন্ত শুভ। যাদের হাতে শনির ক্ষেত্রে স্টার চিহ্ন আছে, আপনি অবশ্যই অবশ্যই হঠাৎ করে হঠাৎ করে আপনি কোটিপতি হবেন। কোটিপতি কেমন করে হবেন? হঠাৎ করে দেখবেন জীবনে আপনি বড় ধরনের প্রাপ্তি যোগ্যকে নির্দেশ করে। আপনার অজান্তে আপনি হয়তো বিশ্বাসই করতে পারছেন যে আমি এই ধরনের টাকা পয়সা পেতে পারি, কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে বড় ধরনের। তবে একটা কথা বলে রাখি, এই রেখা যেমন আপনাকে কোটিপতি বানাবে হঠাৎ করে, এ কথা সত্য, তবে আপনি কিন্তু সৎ থাকবেন। সৎ না থাকলে কিন্তু এই রেখা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাকেও নির্দেশ করে। দুটোই আমি বলে রাখলাম আপনাদেরকে, এই যাদের রেখা আছে আপনারা একটু সৎ থাকবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন, তাহলে পরে কোনো রকম কোনো অসুবিধা নেই, অসৎ কখনো হবেন না। যদি স্টার চিহ্ন থাকে আপনি কোটিপতি অবশ্যই হবেন, পাশাপাশি আপনি সাবধানে থাকবেন, এটুকুনি আমার বলার। এরপর আমি যে চিহ্নটা দেখাবো, এই চিহ্নটা আছে কিনা দেখুন আপনার হাতে। ছোট বড় হতে পারে চিহ্নটা, কারোর ছোট কারোর বড় আকারে হতে পারে, মাঝারি, তবে বড় হলে পূর্ণ ফল পাবেন। এই রেখাটার কথা আমি বলছি, এটা ত্রিভুজ চিহ্ন। এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকতে পারে, তারাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভালো লাভবান হন, এছাড়া তারা ধার্মিক ব্যক্তি হয়। যদি আপনি তন্ত্র সাধনা করেন ভালো তান্ত্রিক হতে পারেন, কিন্তু যদি এ পথে না যান তাহলেও আপনি এই রেখা শুভ ফল দেয়। তাদের আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালোই থাকে, খুব একটা অভাব অনটনের মধ্যে আপনাকে যেতে হবে না। এরপর আমি যেটা দেখাবো, যদি আপনার এই ধরনের একটা রেখা শনি পর্বতে, এরপরে আর একটা রেখা দুটো থাকে, শনি ক্ষেত্রে যদি পরপর দুটো রেখা থাকে এরকম, এটাও কিন্তু অত্যন্ত শুভ, আপনি অবশ্যই কোটিপতি হবেন। যদি এই রেখা দুটো থাকে, তো রেখা দুটো আপনার সুন্দর সুস্পষ্ট হতে হবে, কোনো রেখা যেন এই রেখার উপর কেটে না যায়, শুধু এইটুকুন আপনারা লক্ষ্য করুন। আর শনি ক্ষেত্রে আপনার হতে হবে কীরকম, এই যেরকম হাতটা দেখছেন, না উঁচু না নিচু, একদম সমতল সমতল যদি শনি ক্ষেত্রে হয়। আর আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি দেখালাম, এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে, আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন, শনি মহারাজের কৃপায় আপনি কোটিপতি হবেন, শনির অবস্থান আপনার শুভ। অনেকে জিজ্ঞাসা করে শনি গ্রহ শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় আছে, শনি যদি সমতল হয় আর তারপরে যদি এই আজকের এই ভিডিওতে যে রেখাগুলো আমি বললাম, এই রেখাগুলো যদি আপনার হাতে থাকে, আপনি জানবেন যে আপনার শনি শুভ অবস্থায় আছে, শনি আপনাকে অবশ্যই ধনী করবে, শনির কৃপায় আপনি ধনী হবেন। শনি শুভ থাকা মানে তাদের জীবনে কষ্ট দুঃখ এগুলো খুব কম থাকে, তারা জীবনে চরম সফলতা পায়। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তাহলে পরে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য।